বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি আজকে আপনাদের জন্য এমন একটা ভ্যাকান্সির ব্যাপারে ভিডিও এনেছি যেটা আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন যারা আপনারা চাকরির পরীক্ষা দিচ্ছেন। এবং এখানে কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, যার জন্য আপনারা কিন্তু চাইলে প্রত্যেকেই কিন্তু আবেদনটা করে রাখুন, কারণ পরীক্ষা দিতে যান বা না যান সেটা পরের কথা। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এই আবেদনটি করে রাখুন, কারণ এখানে কিন্তু কোনো আবেদন মূল্য নেই এবং এখানে ভ্যাকান্সিটাও খুবই বেশি, ডিস্ট্রিক্ট ওয়াইজ বেরিয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। সে বিষয়ে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা পুরো দেখুন এবং ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং সেজন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটি। তাহলে এখানে দেখুন আমি এখন আছি wblc.gov.in, আপনারাও এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে দেখুন লেবার কমিশনারেট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে নিউজটা বেরিয়ে এসেছে। তাহলে বন্ধুরা আপনারা এখানে নিচে চলে আসুন এবং এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা পরবর্তী এই পেজে চলে আসছেন, এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশনের পেজটা চলে এসেছে। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যগুলি। এখানে দেখুন মোড অফ অ্যাপ্লিকেশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবার দেখুন কিছু জেনারেল যে এসেনশিয়ালস যেগুলো আছে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, যেগুলো আপনাদের যে সকল ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে দেখতে হবে। এখানে দেখুন অবশ্যই একজন আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং দেখুন এখানে মাধ্যমিক পাস লাগছে, ঠিক আছে। এবং তার সাথে দেখুন একটা 6 মাসের একটা কম্পিউটার বেসিকের ওপর একটা সার্টিফিকেট লাগছে এবং এটা কিন্তু যে কোনো ইনস্টিটিউট থেকেই কিন্তু আপনারা সংগ্রহ করে থাকতে পারেন। শুধুমাত্র 6 মাসের একটা বেসিক কম্পিউটার কোর্স এবং মাধ্যমিক পাশে কিন্তু আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করতে পারছেন, যার জন্য আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা প্রত্যেকে কিন্তু এই ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবেন। তাহলে এখানে মিনিমাম বয়স যেটা আছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স আছে 40 বছর পর্যন্ত, এবং বয়সের ছাড়া আপনারা বাকিরা যেমন যেভাবে পান সেভাবেই কিন্তু পেয়ে যাচ্ছেন SC ST OBCরা। এবং রেজিস্ট্রেশন দেখুন Step 1-এ কী বলা আছে, এখানে আপনাদের নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য কি 1 মোবাইল নাম্বার শ্যাল বি ইউজড ফর 1 রেজিস্ট্রেশন, একটা রেজিস্ট্রেশনের জন্য একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন এবং আপনাদের কিন্তু ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই ধরনের কিন্তু আইডি কার্ড আপনাদের প্রয়োজন। এবং তার সঙ্গে দেখুন এখানে দেওয়া আছে এই রেড স্টার এরিয়াগুলো কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ এই অংশগুলো কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ফিল আপ করতে হবে। এবার দেখুন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে দেওয়া আছে Step 2-তে, এখানে আপনাদেরকে রিসেন্ট ফটোগ্রাফ কত সাইজ সেটা নিচে দেওয়া আছে, পাশে দেওয়া আছে, এবং সিগনেচার আপলোড করতে হবে সেটাও কিন্তু সাইজ এখানে দেওয়া রয়েছে। এবং আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু অবশ্যই PDF ফরম্যাটে হতে হবে, দেখুন এখানে দেওয়া রয়েছে। এবং আপনারা যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করছেন আপনাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। এবং বন্ধুরা এখানে দেখে নিন আপনাদের কিন্তু মাধ্যমিকে পাওয়া নাম্বারের ওপরে শর্টলিস্ট করা হবে এবং তারপর একটা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু আপনাদের করা হবে। এখানে যে পরীক্ষা যেটা হবে 40 মার্কের একটা কম্পিউটার টেস্ট হবে এবং 10 নম্বরের কিন্তু একটা ইন্টারভিউ হবে। এবং এখানে দেখুন বন্ধুরা অ্যাডমিট কার্ড যেটা আছে আপনাদের সেটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে ইমেল আইডিটা দেবেন সেই আইডিতে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা আপনাদের এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা এই হেল্পলাইনেও কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা। এবং এখানে কিন্তু অনলাইনে আবেদন করার আগে এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং আপনারা কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটা দেওয়ার পরে চেক এবিলিটি ক্লিক করার পরে কিন্তু আপনারা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ এটা করতে পারবেন, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটের উপরে আপনারা যদি কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান, আমি তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সে তার উপরে একটা ভিডিও আপলোড করে দেবো। এবং বন্ধুরা এখানে দেখুন ক্লিক হেয়ার টু ভিউ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি, এখানে আপনারা ক্লিক করে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সির যে PDF ফাইল বা অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা এখন আপনাদের অফিসিয়াল নোটিফিকেশানটা একটু দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং এখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে, ভ্যাকান্সি
প্রচুর ভ্যাকান্সি আছে, আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং তার নিচে দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ সমস্তটা এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবং লাস্ট ডেট যেটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন করার সেটা হচ্ছে 14/9/2019। তাহলে বন্ধুরা আপনারা যদি অনলাইনে অ্যাপ্লিকেশনের ওপরে ভিডিও চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি কিন্তু সাথে সাথে আপনাদের জন্য একটা নতুন ভিডিও আপলোড করে দেব। তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে ভিডিও। তো যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।